পুরান ঢাকার চকবাজারে মৌলভীবাজার টাওয়ারের তাকওয়া এন্টারপ্রাইজ। বিশ্বের নামি দামি প্রায় সব ব্র্যান্ডের প্রসাধনী মিলবে এখানে। কিন্তু নেপথ্যের কাহিনী আতঙ্কিত হওয়ার মতো। র‍্যাবের দীর্ঘদিনের অনুসন্ধানে উঠে এসেছে এখানকার বেশিরভাগ পণ্যই নকল। প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে দেখা যায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোড়ক, দেশে তৈরি ভেজাল প্রসাধনী এসব মোড়কে পোড়া হয়। তিন ক্যাটাগরিতে তারা নকল করে। একটা হচ্ছে চায়না থেকে তারা হচ্ছে নকল প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসে, আর একটা হচ্ছে চায়না থেকে খালি ক্যানগুলো নিয়ে এসে এখানে রিফিল করে, আর তৃতীয়ত হচ্ছে এখানে লোকালি আপনার পুরনো বোতল দিয়ে তারা আবার করে আপনার রিফিল করে বাজারে ছাড়ে। বিএসটিআই বলছে মানহীন এসব পণ্য ব্যবহারে চর্মরোগসহ নানা ধরনের শারীরিক জটিলতার শঙ্কা রয়েছে। 40-50 রকম আইটেম যেটা পাওয়া গেছে সেটার বিএসটিআই থেকে অনুমোদন গ্রহণ করার বাধ্যবাধকতা থাকলেও এই প্রতিষ্ঠান থেকে কোনো রকম কোনো অনুমোদন গ্রহণ করা হয় নাই। রং ফর্সাকারী বা হোয়াইটেনিং ক্রিম যেগুলোতে মার্কারি এবং হাইড্রোকুইনোন নামক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটা অনেক ক্ষেত্রে স্কিন ক্যান্সার হওয়ার জন্য দায়ী হয়ে থাকে। দোকান মালিকরাও স্বীকার করে নিলেন অতি মুনাফার আশায় এ ধরনের কাজ করে আসছে। বিএসটিআই অনুমোদন কিছু আছে কিছু নাই, যেহেতু বিএসটিআই নাই ওই হিসাবে অবৈধ। বিভিন্ন ব্রোকার আছে, ইম্পোর্টার আছে, ওনারা আনাজাত থেকে কিনে নেই, সীমিত লাভে বিক্রি করি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় র‍্যাব। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।